পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে ক্ষমতা সামরিক বাহিনীর হাতে চলে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। দেশটির চলমান এই সংকটের দ্রুত অবসান না ঘটলে সামরিক শাসন ফেরার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তিনি। দেশটির সংবাদ মাধ্যম ডন নিউজের স্পটলাইট শোতে অংশ নিয়ে সাবেক এই পাক প্রধানমন্ত্রী বলেছেন, অতীতে দেশের এর চেয়েও কম খারাপ পরিস্থিতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করেছিল। শীঘ্রই দেশের সংকট সমাধানে বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছেন তিনি। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের এই নেতা স্পষ্ট করে বলেছেন, যদি দেশের বিদ্যমান সিস্টেমের ব্যর্থ হয় বা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংঘাত দেখা যায় এবং রাজনৈতিক নেতৃত্ব এগিয়ে যাওয়ার পথ নির্ধারণ করতে অক্ষম হন, তাহলে সবসময় মার্শাল ল ফেরার একটি সম্ভাবনা থেকে যায়। তিনি বলেন, পাকিস্তান একই রকম পরিস্থিতিতে দীর্ঘ সামরিক শাসনের নজির আছে। আমি বলবো, পাকিস্তান এর আগে কখনোই এমন গুরুতর অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হয়নি। বর্তমানের চেয়েও অনেক কম খারাপ পরিস্থিতিতে সামরিক বাহিনী ক্ষমতা দখলে নিয়েছে। আব্বাসী, সমাজ এবং প্রতিষ্ঠানের মধ্যে সংঘাত অত্যন্ত গভীর হলে নৈরাজ্যজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের পরিস্থিতিতে সেনাবাহিনী পদক্ষেপ নিতে পারে। সাবেকই পাক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি বলেছেন, এটি অনেক দেশে ঘটেছে। রাজনৈতিক ও সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হলে সংবিধান বহির্ভূত শক্তির আবির্ভাব ঘটে। তবে পাকিস্তানের সামরিক বাহিনী মার্শাল ল জারির মতো পদক্ষেপের বিষয়ে বিবেচনা করছে না বলে প্রত্যাশা করেছেন পিএমএল এর এই নেতা। তিনি বলেছেন, আমি মনে করি না যে তারা এটি বিবেচনা করছে, কিন্তু তাদের সামনে যখন কোনো বিকল্প থাকে না তখন মেরে আজিজ হাম ওয়াতনুর সেনাবাহিনীর ক্ষমতা দখলের সমর্থক একটি বাক্য পুরনো বিখ্যাত বক্তৃতা শোনা যায়। সেনাবাহিনী যদি ক্ষমতা দখল করে তাহলে দেশের পরিস্থিতি আরো খারাপ হবে বলে মন্তব্য করেছেন তিনি। আব্বাসি বলেছেন, রাজনৈতিক ব্যবধান দূর করাই এগিয়ে যাওয়ার একমাত্র উপায়। প্রত্যেকটি রাজনৈতিক দল আজ 12 মাস ধরে সরকারে আছে, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ধরনের সফলতা দেখাতে পারেনি। এটা সত্যি গভীর সংকট। এর দৃশ্যমান পর্যায় হল অর্থনৈতিক সংকট। দেশে বর্তমানে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, রাজনৈতিক বিচার ব্যবস্থার ব্যর্থতা এবং সামরিক প্রতিষ্ঠানের ব্যর্থতা সহ আরো অনেক প্রেক্ষাপট রয়েছে। পাকিস্তানের রাজনীতির অন্যতম তিন কিরণক পিটিআই চেয়ারম্যান ইমরান খান, পিএমএল এর নেতা নওয়াজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল আসিফ মুনিরের মাঝে শীঘ্রই সংলাপ শুরু করা উচিত বলে মন্তব্য করেছেন আব্বাসি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান, ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন চলছে। আস্থাভোটে হেরে গদিচ্যুত হয়ে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান পাকিস্তানের জনপ্রিয়তায় এখন তুঙ্গে রয়েছে। আবারও ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখছেন সাবেক এই প্রধানমন্ত্রী ইমরান খান। অপরদিকে জোটবদ্ধভাবে ক্ষমতার মস্তক পাকাপোক্ত করে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও অনর অবস্থানে রয়েছে। ফলে রাজনৈতিক চরমে এক সংকট দেখা দিয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম দেশ এই পাকিস্তানে। সহসায় সংকট নিরসন না হলে সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দখলের ইঙ্গিত দিলেন সাবেক পাকিস্তানের এই প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ ডেস্ক।